আজকে আমাদের কাছে বাইকটা সার্ভিস করতে নিয়ে এসেছে। এই বাইকটার প্রবলেম হয়েছে সকালবেলা স্টার্টিং, তো স্টার্টিং এর প্রবলেমের জন্য গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন পটল বডি তো কতটুকু নোংরা হয়েছে, একদম ক্যাচরা জমে গেছে, এটার জন্য কিন্তু স্টার্টিং এর প্রবলেম করছে। আর তার সাথে সাথে এখানে আপনারা পটল বডিটাও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পটল বডিটা কতটুকু ক্যাচরা জমেছে। তো এটাকে আমাদেরকে সর্বপ্রথম ভালোভাবে ডাব্লিউডি পটি দিয়ে স্প্রে দিয়ে আমাদেরকে ক্লিন করতে হবে। ক্লিন করার সাথে সাথে আমাদের এখানে এয়ারফিল্টার খারাপ আছে, এয়ারফিল্টারও চেঞ্জ করতে হবে। তো এগুলো জিনিস করার পরে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। তো গাইস এখানে আমরা ফাইনালি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি পটল বডি, আর এখানে আমাদের ইনজেক্টর আছে, ইনজেক্টরটা ভালোভাবে আমরা ক্লিন করে নিয়েছি। আর এটা হোস পাইপ আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আমরা ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে আমরা ভিড়াবো আর দেখবো গাড়িটার প্রবলেম হচ্ছে কিনা, আশা করি হবে না প্রবলেম, কারণ অনেক ক্যাচরা ছিল। আর এই যে দেখেন আপনারা ক্যাচরা কতটুকু পটল বডি থেকে বের হয়েছে, আর ডাব্লিউডি 40 ক্লিনার দিয়ে আমরা ওয়াশ করে নিয়েছি। তো আপনাদের মাঝে যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে ওয়াশ করলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।